हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम वेलकम बैक टू माय चैनल बीडी ब्लॉगर पूर्णा। आशा करछि सबाई भालो आछेन, आमि आलहामदुलिल्लाह भालो आछि। सो आजके नतुन आईटी ब्लॉग निये चले आसलाम आपनादेर साथे शेयर करार जन्य। आशा करब आजके ब्लॉगटि आपनादेर काछे भालो लागबे। सो आजके ब्लॉगटा खुबई मजार एंड इंटरेस्टिं होते चलेछे। तो भिडियो प्रथमेई होयतो देखे किछुटा आन्दाज करे नियेछेन आर थामनेल देखे। तो आजके ब्लॉगटा आमि शुरू करेछि सकालबेला थेके, सकालबेलार नाश्ता दिये स्टार्ट करलाम। तो अम्मू हच्छे गिए आमि एक्चुअलि घूम थेके उठार पर ही ड्रइिंग रूमे चले आसछि। बापिर साथे बेश किछुक्षण आड्डा दिलाम। तो एखन हच्छे बापि एकटु बाजारे गियेछे टुकटाक काजे, गाड़ीर काज करबे मेबी। আর আমি বসে বসে এডিট করতেছিলাম আর ড্রয়িং রুমে বসেই। তো আম্মু হচ্ছে আমাকে এখন ব্রেকফাস্ট দিয়ে গেল। তো এই তো এখন হচ্ছে আমি ব্রেকফাস্টটা করব। আর আজকে ব্রেকফাস্টে আছে চালের গুঁড়ির রুটি আর চা, তো অ্যাজ ইউজুয়াল থাকি। আর আছে হচ্ছে কি মুরগি তরকারি। সো ঠিক আছে, এখন হচ্ছে ব্রেকফাস্টটা করি, তারপর সারাদিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি হচ্ছে ব্রেকফাস্টটা করি বাইরে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের বাসার পিছনের একটা স্পেস। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু রাখা আছে, হয়তো ফার্স্ট দেখাতে আপনারা বুঝতে পারছেন যে কোন একটা পিকনিক টিকনিক হচ্ছে হয়তো, বাট পিকনিক না, বাট ওয়ান্স কাইন্ড অফ পিকনিকই। তো আমি বলি সেটা এখানে কিসের রান্নাবান্না হচ্ছে বা সবাই মিলে এত রান্নাবান্না কেন করতেছে। তো আমার হচ্ছে গিয়ে একটা সম্পর্কের ভাইয়া রিসেন্টলি তিন চার দিন হলো সে মারা গিয়েছে। তো অনেক দিন থেকে অসুস্থ ছিল, ভাইয়া বাইরের দেশে ছিল, তখন হচ্ছে গিয়ে অসুস্থ থাকার কারণে আবার দেশে এসেছে। অনেক চিকিৎসার পরও হচ্ছে গিয়ে শেষ রক্ষাটা হলো না। তো আজকে হচ্ছে মোটামুটি তিন চার দিন হয়ে গিয়েছে। সো আমাদের বাসা থেকে আজকে খাবার দেওয়া হবে আর কি। আমাদের বাসা থেকে বলতে আমরা হচ্ছে গিয়ে চাচি জেঠিরা সবাই মিলে তারপর খাবারটা দিবে আর কি। এরকম রিচুয়ালস আছে যে মানুষ মারা গেলে ওই বাসাতে তো আর রান্নাবান্না করা যায় না। তো পাড়া প্রতিবেশী সবাই মিলে, এটা একটা পাড়া প্রতিবেশীর হক বলা চলে, তো সবাই মিলে খাবার দেয়। সো আজকেই হচ্ছে খাবার দিচ্ছি আমরা, তারপর হচ্ছে গিয়ে আমাদের একটা জেঠি আর একটা কাকি মিলে। সো তিনটা ফ্যামিলি মিলে আজকে খাবার দেওয়া হচ্ছে ওদের বাসাতে। কালকে মিলাদ পড়ানো হবে আর কি, ভাইয়ার চার দিনের মিলাদ। সো এখানে হচ্ছে গিয়ে যা যা রান্না হবে সব কিছু আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। তো শাকের কোনো প্ল্যান ছিল না, বাট হঠাৎ করেই সবার মাথায় প্ল্যান আসলো যে শাক দেওয়া যায়, যেহেতু সবজিটা দিবেন। অ্যাকচুয়ালি ওদের বাসা থেকেই বারণ করা হয়েছিল যেন সবজি না দেয়, কারণ সবজি নাকি ওরা খেতে খেতে ইদানিং অনেক এই বোর হয়ে গেছে। কারণ এইসব খাবারে কিন্তু একটা মিট আইটেম রাখে, একটা সবজি আইটেম রাখে আর ডাল, দ্যাটস ইট। সো আমরা হচ্ছে গিয়ে একটু শাক রাখার চেষ্টা করছি আর হচ্ছে গিয়ে একটা ভাজি রাখার ট্রাই করছি আর কি। তো আমিও এখানে ছিলাম, আমি তো একদম ব্রেকফাস্ট করেই চলে আসছি, একটা চেয়ার নিয়ে বসে একদম ওইদিকে সব কিছু লিড করতেছিলাম। আমার খুব মজা লাগতেছিল আসলে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি মোটামুটি বেশ কয়েক মাস পর আমার বাসার পিছে একটু হাঁটাহাঁটি করতেছি, আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো বাসার পিছে মেইনলি বের হওয়া হয় না, যেটা আমাদের মেইন উঠোন আর কি, যেটা বলা হয়। বাট ওইদিকে বেশি বের হওয়া হয় না, আগে যখন মাস্টার্স ধরলেই জাস্ট হচ্ছে একটু বের হতাম। এমনিতে খুব বেশি একটা কাজ পড়ে না বাইরে বের হওয়ার, তো একটু হাঁটাহাঁটি করলে সামনে দিক দিয়েই হাঁটি, যেহেতু বাসার সামনে পিছনে দুই দিকেই স্পেস আছে হাঁটার, সামনে হাঁটতেই ভালো লাগে, বাসার পিছনে ওরকমভাবে হাঁটা হয় না। তো আজকে যেহেতু বের হলাম বাসার পিছনে বসিয়ে আছি, তো এখানে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সো এগেইন হচ্ছে আমি আমার চেয়ারে এসে বসে গিয়েছি আর এখানে টুকটাক সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে শাকটা কাটাকাটি হচ্ছে আর আজকের এই সব কিছু রান্না হবে মাটির চুলোতে। মাটির বলতে বাইরের চুলোতে রান্না হবে, এটা মাটির না সিমেন্টের অ্যাকচুয়ালি আমি জানি না। সো আমার ব্লগে আই ডোন্ট থিঙ্ক সো যে আমি আমার আম্মুর হাতের বাইরের চুলোতে রান্নার কোনো কিছু দেখিয়েছি, কারণ আমার আর ব্লগ করা হয় না। আমি ঘুম থেকে উঠে দেখি আম্মুর সব রান্নাবান্না শেষ, তো সেগুলো আপনি আগে ব্লগ করতো, ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতো। সো ওই জিনিসটা আমি আবার স্কিপ যেতাম, কারণ দুজনের ব্লগে একই রকম জিনিস দেখানোর মানেই হয় না। সো যাই হোক, এখন যে পিচ্চি বাবুটাকে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে যে ভাইয়াটা মারা গিয়েছিল, ওই ভাইয়ার একমাত্র সন্তান। সো বাচ্চাটার মাত্র তিন বছর, না জানি আড়াই বছর বয়স। তো আমি ওকে ফার্স্ট টাইম দেখলাম, ইনফ্যাক্ট আমি ওই ভাইয়াটাকেও হয়তো অনেক বছর দেখি নাই,
ভাই অসুস্থ থাকা তো ওরকম যাওয়া হয় না, আমি তো এখানে থাকি না আমাদের বাসায়। আর মারা যাবার যেদিন মারা গিয়েছে ওই দিন আমি দেখে আসতে পারি নাই, কারণ আমি বাসাতে ছিলাম না। তো বাচ্চাটাকে দেখে আমার এত কষ্ট লাগতেছিল, কারণ এত ছোট একটা বাচ্চা এত ছোট বয়সে বাবা হারা হয়েছে, এটা মানে ভেবেই অনেক কষ্ট লাগতেছিল। তো ও হচ্ছে গিয়ে এখানে আমাদের বাসায় একটু আসছে দেখতে ওর বোনের সাথে, বোন বলতে ও হচ্ছে ওর কাজিন, মানে আরেকটা ভাই আর ওই ভাই আর ভাইয়ের মেয়ে আর কি। তো ওর সাথে একটু হাঁটাহাঁটি করতেছে। ও জাস্ট এতটুকুই নাকি বলতেছিল ওর বাবা মারা যাবার পর যে আমার আব্বু মারা গেছে, দ্যাটস ইট। সে তো মারা যাবা কি সেটাই বোঝে না, মাত্র 2.5 বছর 3 বছর একটা বাচ্চা কী বা বুঝবে। সো আপনাদের সাথে একটু ওকে শেয়ার করে দিলাম, ওর জন্য সবাই দোয়া করবেন, যেহেতু খুবই ছোট, ওর পুরো ফিউচার বাকি এখনও। অনেক কষ্ট লাগতেছিলো আমার ওকে দেখে আসলে। আর ও এত কিউট, মাশাল্লাহ খুবই কিউট, পুরো ভাইয়ার মতো হয়েছে, ভাইয়াও অনেক সুন্দর ছিল। তো আমি মঈনকে বলতেছিলাম তুমি বাবুটার সাথে একটু খেলো, তো ও বল দেখে খুব মজা পাচ্ছিল, তো ও আর মঈন মিলে খেলাধুলা করতেছে আর কি। আর আমি আমার সাউন্ডের জন্য একটু দুঃখিত, অ্যাকচুয়ালি আমার গলাটা ভেঙে আছে, একটু সর্দি লেগে আছে, তো আমার হচ্ছে ভয়েস ওভার করতে খুবই কষ্ট হচ্ছে, লিটারালি আমি গলাতে পেইন পাচ্ছি, তো সেই জন্য হচ্ছে কি একটু আওয়াজটা একটু ডিফারেন্ট আসতে পারে, তো সেই জিনিসটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর মাঝে মাঝে হচ্ছে কি আমার গলাটা জমে যাচ্ছে, আটকে যাচ্ছে, আমি কথা বলতে পারছি না, সেটাও আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আর আমার জন্য দোয়া করবেন যেন সব কিছু তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, আমি চলে যাব বাসায়, খুব বেশি একটা দিন থাকছি না। তো দেখা যাক, ঢাকায় গিয়ে ঢাকার ব্লগ শেয়ার করবো, বাসার মোটামুটি বেশ কয়েকটা ব্লগ আছে, তো সেগুলো শেয়ার করব। এতক্ষণে বুঝতেই পারছেন যে এত রান্নাবান্না কেন হচ্ছে। তো আমি হচ্ছে একটু আসলাম বাসার মধ্যে, অ্যাকচুয়ালি ওই দিকে এতক্ষণ বসেছিলাম, বোর লাগতেছিল, তো বসে থাকতেও মজা লাগতেছিল, কারণ আমার কাছে একটা পিকনিক পিকনিক মনে হচ্ছে, আর আম্মুরাও মোটামুটি একটা পিকনিকের মতো করেই ভেবে রান্নাবান্না করতেছে, মানে তারা তিন যা মিলে অনেক খুব মজা করতেছে। তো এই হচ্ছে কথা, আমারও মজা লাগতেছিলো, অনেকক্ষণ বসেছিলাম ওখানে, এখন ভাবলাম একটু বাসায় আসি, তো আমি এখন একটু ড্রয়িং রুমে আসছি, এখানে একটু বসে থাকবো, কিছুক্ষণ শুয়ে থাকবো, তারপর গিয়ে আবার দেখবো রান্নাবান্নার কী অবস্থা। আর অলরেডি হচ্ছে আমি আমার যে ভাইয়াটা মারা গেছে ওই ভাইয়ার ছেলেকেও আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি, অ্যাকচুয়ালি আমি নিজেই প্রথম দেখলাম ওর 3 বছর। তো আমি ওই ভাইয়াকে, অ্যাকচুয়ালি ভাইয়াকে এখন পর্যন্ত দেখা হয় নাই, মরার পরও আমি যাই নাই, মানে যেতে পারি নাই, বাসায় ছিলাম না, তো সেই জন্য আর কি খারাপ লাগতেছে অনেক বেশি। আর বেবিটাকে দেখে স্পেশালি আরও বেশি খারাপ লাগতেছে, কারণ এত ছোট একটা বাচ্চা, লাইক মানে এত ছোট বয়সেই বাপ হারা হয়েছে, এটা মানে ভাবতেই খুব খারাপ লাগতেছে, কারণ স্বাভাবিক এটা, তাই না? তো যাই হোক, এখন হচ্ছে আমি কিছুক্ষণ রেস্ট নিব এখানে, তারপর হচ্ছে গিয়ে ওখানে যাব আবার, তারপর গিয়ে দেখবো রান্নাবান্নার কী অবস্থা। অ্যান্ড আই এম অ্যাগেন সরি বিকজ আমার ফ্রন্ট ক্যামেরাটা স্টিল খোলা, তো ঢাকা যাওয়ার পর দেখি একদিন ক্লিয়ার ক্লিয়ার ব্লগ দিব আবার। সো এই তো এই বলার ছিল, তো এখন হচ্ছে আমি বেশ কিছুক্ষণ রেস্ট নিই, তারপর হচ্ছে গিয়ে তারপর আবার গিয়ে আপনাদের সাথে শেয়ার করবো রান্নাবান্নার কী অবস্থা অ্যান্ড কী কী রান্না হলো। স্বাভাবিকভাবে যা যা রান্না দেয় মানে ওরকম বাসায়, তো ওরকমই রান্নাবান্না হচ্ছে আর কি। তো সবজি যেহেতু দিবে না, সবজি বদলিতে হচ্ছে গিয়ে বাকি 2টা ভাজি আইটেম রাখা হয়েছে, এই তো। তো আজকে আমরা খাবার দিয়েব, কালকে মেবি মিলাদ পড়ানো হবে। এখন হচ্ছে আপাতত টাটা, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, কারণ আমার সকালবেলা একদমই ঘুম হয় নাই পারফেক্টলি,
তো এখন আমি একটু ঘুমাবো, ঘুমানোর ট্রাই। আমি হচ্ছে বেশিক্ষণ ঘুমাবো না, জাস্ট একটু রেস্ট নিব। বেশিক্ষণ ঘুমালে আবার ওভারঅল সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, যেহেতু প্রথম থেকে শেয়ার করছি। অ্যান্ড এটা ওয়ান্স কাইন্ড অফ পিকনিকের মতোই হচ্ছে, যেহেতু তিন জেঠি চাচি তারপর আমার আম্মু মিলে করতেছে, খুব মজা লাগতেছে আমার। আর আমি তো একটা চেয়ার নিয়ে বসে গেছি, সবাইকে লিড করছিলাম অ্যান্ড দেখতেছিলাম কোথায় কী হচ্ছে এরকম আর কি। তো ঠিক আছে, এখন হচ্ছে আমি একটু রেস্ট নিয়ে উঠি, তারপর গিয়ে আবার সব কিছু শেয়ার করবো এবং রান্নাবান্নার ওভারঅল লুকগুলো শেয়ার করবো। অ্যান্ড এটাকে আপনারা একটা পিকনিক টাইপের ব্লগও ধরতে পারেন, যেহেতু পিকনিকের মতোই রান্নাবান্না হচ্ছে সবাই মিলে, তারা খুব মজা করেই রান্নাবান্না করতেছে, খুব চিলের মধ্যে আছে। ভয়েসগুলো রাখতে পারলে ভালো হতো, বাট অ্যাজ অলওয়েজ আমার তো একটু গান শুনতেই হয়, সো আমি গান ছেড়ে রেখেছিলাম যে কারণে আমি ভয়েসটা রাখতে পারছি না। তো ঠিক আছে, এখন রেস্ট নিই, পরে কথা হবে আবার। নাও টাটা। তো আমি হচ্ছে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন আবার বাইরে আসছি। তো এসে দেখলাম শাক মোটামুটি অলমোস্ট কাটাকাটি শেষ, আর ওইদিকে রান্নাবান্নারও সব কিছু প্রিপারেশন নেওয়া শেষ, অলরেডি রান্না চুলাতে বসিয়ে দেওয়া হয়েছে। তো শাকগুলো খুব সুন্দর করে কাটা হচ্ছে। তো শাকগুলো হচ্ছে কাটছে আমার কোনো চাচি যেটি কাটছে না, আমার একটা ভাবি সম্পর্কে, একটা দুঃসম্পর্কের ভাবি হয়, সো ওই ভাবিটা কাটছে আর কি। তো হেল্প করার জন্য অ্যাকচুয়ালি যখন দেখা যায় যে গ্রামের স্পেশাল এটা হয়, অনেক কোটাকাটি হচ্ছে বা অনেক কষ্ট হচ্ছে মানুষের, তখন হচ্ছে অন্য বাড়ির মানুষ এসে হচ্ছে কাজ করে দেয়, একটু হেল্প করে, সো এটা খুব সুইট। যাই হোক, এখন হচ্ছে রান্নাবান্নাতে চলে যাই। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে গিয়ে করলা ভাজি বসিয়ে দেওয়া হলো, আর এখানে হচ্ছে গিয়ে মুরগির জন্য মশলাটা কষানো হবে আর কি। তো যেহেতু মুরগি মোটামুটি অনেক বেশি, তো সেই জন্য বড়ো অত বড়ো কড়াইয়ে রান্না না করে আগে মশলাটা কষিয়ে পাতিলে ঢেলে দেওয়া হবে, মেবি, আই এম নট শিওর, তো দেখা যাক। আর করলা ভাজিটা আগে করে ফেলা হচ্ছে, আর ভাত হচ্ছে গিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। তো ভাত মেবি দু থেকে তিন পাতিল রান্না করা হবে, এখন হচ্ছে ফার্স্ট পাতিল বসানো হলো। আমি অ্যাকচুয়ালি তেমন কোনো আইডিয়া নেই, আমি ওরকম কন্টিনিউয়াসলি ছিলাম না, একটু পরপর এসে জাস্ট আপডেট দেখিয়ে গেছি আর আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি আর কি, দ্যাটস ইট। তো আর রান্নাবান্নাটা কিন্তু করতেছে আমার ছোটো কাকি, তো রান্নাবান্না কিন্তু আম্মু বা আমার জেঠি কেউই মানে করে নেই, আমার ছোটো কাকি করতেছে রান্নাবান্না। আর আম্মু আর জেঠি বাকি সব কিছু প্রিপারেশন করে দিয়েছে রান্নার জন্য যা যা কিছু লাগে, তো মাঝখানে টুকটাক তো হেল্প করারই লাগে যেহেতু সবাই মিলে রান্নাবান্নাটা করতেছে। আর এখানে দেখতে পাচ্ছেন মশলাটা খুব সুন্দর করে কষানো হবে, এখন এখন জাস্ট বাটা মশলাগুলো দেয়া হলো, তারপর হচ্ছে গিয়ে সব গুঁড়া মশলাগুলো দেয়া হবে। আর এই প্রথম আমি আমার চ্যানেলে এরকম রান্নাবান্না দেখাচ্ছি, আর মাটির চুলার রান্না এই ফার্স্ট টাইম আমি শেয়ার করছি, আমি নিজে অনেক বেশি এক্সাইটেড। আমি নিজে ওরকম মানে মাটির চুলাতে আম্মু যখনই রান্না করে তখন কিন্তু আমি আম্মুর সাথে থাকিও না ওরকমভাবে, যেহেতু বাসায় খুব কম আসা হয়, আর আমার আম্মু কিন্তু কন্টিনিউয়াসলি মাটির চুলাতে রান্নাও করে না, মানে খুব মাঝে মধ্যে শখ জাগলে বা মাটির চুলার খাবার খেতে ইচ্ছে করলে তখন হচ্ছে রান্না করে আর কি। আর যখন অনেক বেশি রান্নাবান্না থাকে, অনেক বড় বড় পাতিলে রান্না করতে হয়, তখন মাটির চুলাতে রান্না করে বাইরের কিচেনে। তো ভালোই হয়েছে আম্মুর এই কিচেনটা হচ্ছে কি চিল্লা ফালা করে বানানোর কারণে, এখানে অনেক বেশি রান্নাবান্না করা যায়, সবাই মিলে পিকনিকের মতো করা যায়। আর এখানে দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হচ্ছে, তা আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেছি কারণ আমার এরকম মশলা যখন কষানো হয় তখন ওই জিনিসটা নাড়াচাড়া করতে অনেক বেশি মজা লাগে। তো আমি কাকিকে বলতেছিলাম আপনি মশলাগুলো দিতে থাকেন, আমি একটু নাড়ি, বলতেছিল নাড়ো, বাট এত বেশি ছিল আর অনেক হেভি ছিল, নাড়তে প্রবলেম হচ্ছিলো, তো সেই জন্য আমি আর নাড়াচাড়া করি নেই। তো এখন হচ্ছে মুরগিগুলো ভেজে নেওয়া হবে, তারপর হচ্ছে গিয়ে রান্নাবান্না করা হবে। আর যেহেতু ব্রয়লার মুরগি ছিল, একটু ভেজে নিলে জিনিসটা আরও বেশি টেস্টি হয়। তো দেখতে পাচ্ছেন মুরগিগুলো ভাজা শেষ, ক্যামেরাতে খুব কম দেখালেও জিনিসটা কিন্তু অনেক বেশি আর পাতিলটা হিউজ বড়। তো একটু আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি আজকে রান্নাবান্না টুকটাক ওভারঅল সব কিছু শেয়ার করা হবে, সো আপনারা আরও অনেক বেশি মজা পেতেন যদি কি না আমি ভয়েসটা রেখে তারপর এডিট করতাম, বাট আমি ভয়েসটা রাখতে পারলাম না গানের কারণে, কপিরাইট চলে আসবে, দ্যাটস ওয়াই। বাট ওরা অনেক মজা করতেছিলো, আমার কাকি জেঠিরা সব একসাথে হলে অনেক মজা করে কাজ করে, মানে গান টান গাওয়া স্টার্ট করে দেয়, তো আমি অনেক মজা পাচ্ছিলাম চেয়ারের মধ্যে বসে বসে, আমি জাস্ট মজা নিচ্ছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন কাকি রান্না করতেছিলো আর আম্মু এখানে একটু নারিকেল কুড়িয়ে নিচ্ছে, অনেকগুলো নারিকেল কোরানো হচ্ছে, তো এখানে মাত্র দুটা নারিকেল কোরানো হলো, আরও বেশ কিছু কোরানো হবে, কেন কোরানো হলো সেটা নেক্সট ব্লগে দেখতে পারবেন।
তো নেক্সট ব্লগটাও কিন্তু অনেক বেশি মজার হতে চলেছে। নেক্সট ব্লগে লিটারালি একটা পিঠা উৎসবের মতো জিনিস থাকবে, অনেক অনেক পিঠা বানানো হবে, আর এই পিঠাগুলো কেন বানানো হবে সেটা আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে। সো ব্লগটা মিস করবেন না কেউ। আর এখানে দেখতে পাচ্ছেন রান্নাবান্না কিন্তু অলমোস্ট শেষ, তো রান্নাবান্না জাস্ট শেষ করে নিচে রাখা হলো। আই নো জায়গাটা অনেক মেসি হয়ে আছে, বাট এগুলো এখনই হচ্ছে গিয়ে দিয়ে দেওয়া হবে, মানে পাঠিয়ে দেওয়া হবে ওই বাসাতে, যে বাসাতে ভাইয়াটা মারা গেছে। তো অনেক মানুষ টানুষ আছে ওই বাসাতে, তো সব কিছুই দিয়ে দেওয়া হবে, সুন্দর করে সাজিয়ে দেওয়া হবে, এরকম কড়াই আর পাতিলে তো আর দেওয়া হবে না। তো ওই সব কিছু আর ভিডিও করতে পারি নাই, জাস্ট রান্নাগুলো আপনাদের সাথে ওভারঅল শেয়ার করছি। অনেক বেশি মজা হয়েছিল, প্রত্যেকটা খাবার অনেক মজা হয়েছিল। এখান থেকে কিন্তু আমাদের যারা তিনটা বাসা থেকে দেওয়া হচ্ছে তাদের জন্য রাখা হয়েছে, তারপর হচ্ছে গিয়ে ওদের বাসা দেওয়া হয়েছে আর কি। তো আমরা দুপুরবেলা এই রান্না দিয়ে খাওয়া দাওয়া করছি, অনেক বেশি মজা হয়েছিলো প্রত্যেকটা রান্না, কারণ আমার কাকির রান্না এমনিতেও অনেক বেশি মজা। তো আমি ওইরকমভাবে খাওয়ার ইচ্ছে ছিল না, কারণ আমি ব্রেকফাস্টটা করেছিলাম অনেক লেট করে, তার উপর মাঝখান দিয়ে অনেক কিছু খেয়েছি, আর সবচেয়ে বড় কথা বেশ কয়েকবার চা খেয়ে ফেলেছি, এই জন্য বেশি খিদা ছিল না। তো তারপর আমি টুকটাক একটু নিয়ে আসলাম, এখন হচ্ছে আমি টিভি দেখতে দেখতে আমার লাঞ্চটা কমপ্লিট করবো। আর আজকে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, ব্লগটা কেমন লেগেছে সেটা জানাতে বলবেন না, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্তই, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।